হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই তো দেখতেই পারতেছেন বাইরে কত সুন্দর, আসলে প্রকৃতি এখন অনেক সুন্দর দেখতে, তাই বাইরে যাইতে অনেক বেশি ভালো লাগে, আর বাইরের পরিবেশটা দেখতেও অনেক সুন্দর। তো এই জন্য বাইরে বের হইলে একটু মানে আর কি মোবাইল দিয়ে ভিডিও করি। আসলে এটা আমার মানে আর কি ভালো লাগে এরকম সুন্দর কিছু দেখলে ভিডিও করতে। তো আনাসের আব্বু বলতেছিল চলো একটু ঘুরে আসি, তো ভাবলাম আনাসের আব্বুর সাথে যাই একটু ঘুরতে। তো সেই জন্য আনাসের আব্বু বলল যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব, কিন্তু বলে নাই কোথায় নিয়ে যাবে। তো সেই জন্য এখন যাচ্ছি। তো বলতেছে আমাদের তো কোনো উপলক্ষ নাই, তো হঠাৎ করে বলতেছো কোথায় নিয়ে যাবা। তো বলতেছে চলো আমার সাথে তোমার এক জায়গায় নিয়ে যাব, আর তুমি আর কি দেখলে পরে তোমার ভালো লাগবে আর কি। তো চিন্তা করলাম চাই আনাসের আব্বুর সাথে একটু ঘুরে আসি। তো এই তো ঘুরতে আসছি, তো দেখি কোথায় নিয়ে যায়। তো এই তো দেখেন কোথায় নিয়ে আসছে আমাকে, আসলে কোনো উপলক্ষ ছাড়া এরকম সারপ্রাইজ পেতে আর এরকমভাবে মানে নিজের পছন্দের কিছু পেতে আসলে অনেক বেশি ভালো লাগে। হয়তো বা অনেকের কাছে এটা সাধারণ কোনো ব্যাপার হইতে পারে যে এটা তেমন কি এরকম বড় কিছু, তো আমার কাছে এটা অনেক বড় কিছু আর অনেক সুন্দর একটি পাওয়া আমি মনে করি। তো আনাসের আব্বু জানে অবশ্য যে আমি ফুল অনেক বেশি পছন্দ করি, আর এখানে আমার মানে ফুলের বাগানে বা ফুলের গার্ডেনে আসতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আর কি আমাকে এই ফুলের বাগানে নিয়ে আসছে। তো আমাদের বাসা থেকে একটু দূরেই, তো গেলে আর কি এই ফুলের বাগানটা। তো এখানে আসলে অনেক কালারের ফুলই এখানে আছে, তো তিন চার কালারের ফুল আসছে, আর এই কালারগুলো অবশ্য গাছের মতোই দেখতে, যেমন গাছের পাতা এখন হলুদ, তারপরে হচ্ছে খয়েরি কালার। তো আমার কাছে খুব ভালো লাগতেছিল, তো আমি কিছু ফুল এখান থেকে নিয়ে নিছি। আর আনাসের আব্বুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এই ফুলের বাগানে নিয়ে যাওয়ার জন্য, আর এরকমভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে আমাদের কোনো উপলক্ষ না এখন, আমরা মানে আমাদের কারো বার্থডে বা কি বলে ম্যারেজ ডে এরকম কোনো কিছুই নাই, কিন্তু হঠাৎ করে এরকমভাবে মানে বাগানে মানে গেলাম, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আর বিশেষ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে এরকমভাবে হঠাৎ করে আসলে এরকম সুন্দর সুন্দর গিফট পেতে বা সারপ্রাইজ পেতে আমাদের অনেক বেশি ভালো লাগে মেয়েদের। তো সব মেয়েরাই আসলে এরকম, সবাই চায় যে হাজব্যান্ড একটু কিছু গিফট করুক, আবার অনেক হাজব্যান্ডরাও চায় তাদের বউরা তাদেরকে কিছু গিফট করুক। এই তো সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে ভালো আছি সব দিক মানে মিলিয়ে, আসলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর এই তো আজকের দিনটা আসলে অসাধারণ একটি দিন ছিল, আমার কাছে অনেক মানে বেশি ভালো লাগছে যে আমি এই মানে আর কি গার্ডেনে যাইতে পারছি। আর আসলে ওই মুহূর্তে আমার যেরকম একটা খুশি লাগতেছিল, এটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না ওরকমভাবে যে ওই মুহূর্তে আমার কাছে কতটা ভালো লাগছে। আর আমি অনেক বেশি ফুল পছন্দ করি, তো তো এই জন্য হয়তো আমার কাছে এরকম বেশি ভালো লাগছে। আবার ফুল আসলে সবাই কম বেশি পছন্দ করে, তবে মানে আর কি ফুল যে পছন্দ একদমই করে না এরকম মানুষ কিন্তু অনেক কম, ফুল কম বেশি সবাই পছন্দ করে। তো ফুল বেশি পছন্দ করে এরকম মানুষের তালিকায় আমি একজন হয়তো বা। আর এই তো দেখতেই পারতেছেন ফুলগুলো কত সুন্দর, একদম তাজা ফুল, আসলে এরকম তাজা ফুল আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই ফুলগুলোর ঘ্রাণ আসলে অনেক কম, মানে অনেক স্ট্রং ঘ্রাণ না, ঘ্রাণ অনেক কম কিন্তু দেখতে অনেক সুন্দর। আর এই ফুলের বাগানে কিন্তু ওইখানে প্রাইস লেখা আছে, তো ওই প্রাইস মানে ওই টাকাটা দিয়ে ওইখানে বাক্স রাখা আছে, তো ওইটার মধ্যে টাকা ফেলে তারপরে এই ফুলগুলো আনতে হয়। তো এখানে কিন্তু এমনিতে কেউ ফুল বিক্রি করে না, তো বাগান থেকে ফুল আনা নিয়ম হচ্ছে আপনি আগে পে করবেন, ওইখানে টাকা দিবেন বক্সের মধ্যে, তারপরে এখান থেকে ফুল নিয়ে আসবেন। তো এই ছিল আজকের ব্লগ, আর এই হচ্ছে আমার সারপ্রাইজ এই ফুলগুলো।
তো আশা করি আজকের ব্লগটা আপনার জন্য ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমাদের এখানে কিন্তু এখন অনেক শীত, প্রায় মোটামুটি অনেক ভালোই শীত। তো বাংলাদেশে যেমন অনেক বেশি শীত যখন পড়ে, তো ওই তখনকার মতো আর কি আমাদের এখানে এখন এই শীতটা পড়ছে। তো এখন মানে হঠাৎ করে আসলে শীতটা পড়ছে, তো এই জন্য আসলে মানে মানে ভালো শীত লাগতেছে আর কি এখন। তো এই ফুলগুলা কিন্তু বেশি দিন থাকবে না, তো আগামী সপ্তাহে হয়তো বা যদি বরফ পড়ে তাহলে এই ফুলগুলা নষ্ট হয়ে যাবে। ঘরে রাখলেও দেখা গেছে 10 দিন বা 15 দিন থাকবে, তার বেশি কিন্তু থাকবে না। তো এই তো, কিন্তু যে কয়দিনই থাকে এই কয়দিন আসলে দেখলে ভালো লাগবে একটু। তো ভালো লাগার জন্যই কিন্তু এগুলা নিয়ে আসা, আর ভালোবাসার মানুষের উপহার সেটা ছোট হোক বড় হোক বা যেমনই হোক, তো উপহার তো উপহারই, আর সেটা কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে যে কোনো কিছু উপহার পাওয়া। আর উপহার কি বলে, উপহার দিলে বা উপহার পেলে আসলে এগুলা সম্পর্ক মজবুত করে এবং কি সম্পর্ক ভালো করে। তো অবশ্যই চেষ্টা করবেন সবাই সবাইকে ছোটখাটো উপহার দিলেও সেটা দেওয়ার জন্য। আসলে কারো কাছ থেকে কোনো উপহার পেলে আর কাউকে যদি কোনো উপহার আপনি দেন, তখন দেখবেন অনেক বেশি ভালো লাগে আর মনের মধ্যে শান্তি লাগে। জানি না মানে কারা উপহার দিতে বা পাইতে পছন্দ করেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যদি আপনি কাউকে উপহার দেনও, তাহলেও দেখবেন যে মনের মধ্যে একটা শান্তি কাজ করে, ভালো লাগা কাজ করে। আর যদি আপনি নিজেও পান, তখনও এটা কিন্তু অনেক মানে ভালো লাগা কাজ করে যে না আমি আজকে একটা উপহার পেয়েছি, তো কি পেলাম, তো ওইটা নিয়ে আর কি বেশি আগ্রহ থাকে। আর যদি কাউকে দেন, তো কি দিব, তো ওইটা চিন্তা ভাবনা করে, তো সুন্দর একটা উপহার কাউকে দিলে তার যদি পছন্দ হয়, তখন দেখা গেছে ওইটা আরও বেশি মানে আনন্দের যে হ্যাঁ কারো পছন্দ হয়েছে, আমি একটা গিফট দিছি তো তার কাছে ভালো লাগছে এবং কি তার পছন্দ হয়েছে। তো এই তো আনাসের আব্বুর উপহারটা আমার পছন্দ হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ আনাসের আব্বুকে যে এত সুন্দর উপহার দেওয়ার জন্য। আর যদি আপনার হাতের কাছে মানে কোনো কিছু মানে কাউকে উপহার দিতে চান, তাহলে ফুলটাই বেস্ট। এই ফুলই মানে উপহার দেওয়ার জন্য বেস্ট একটা জিনিস। এই ফুল আপনি মানে কাউকে দিলে দেখা গেছে যে এই ফুল দিলে যে কেউ মানুষ খুশি হবে আর কি। তো এই ছিল আজকের ব্লগ, আর অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবক করলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লেগেছে। তো সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে দেখেছেন আমার এই ভিডিওটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।